শারদীয় দুর্গা উৎসবের সময় অভিনেতা অভিনেত্রী কণ্ঠশিল্পীসকলে বাৰু কোনে কত ব্যস্ত হয়ে আছে আহকচোন আমি অকনমান চাই লো। বর্তমান স্ক্রিনত দেখিবলৈ পাইছে জনপ্রিয় অভিনেত্রী প্রীতি কঙ্কনাক। প্রীতি কঙ্কনাক আমি দেখিবলৈ পাইছো তেখেত গৈ উপস্থিত হয়েছিল মা কামাখ্যা মন্দিরত। দুর্গা পূজার সময়তে মা কামাখ্যার আশীর্বাদ লৈছিলে প্রীতি কঙ্কনা। তার কিছু দৃশ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলো। এটি আগবাড়িল আন এটি খবরলৈ। বর্তমান স্ক্রিনত দেখিবলৈ পাইছে জনপ্রিয় অভিনেত্রী মুন্মী কলিতাক। মুন্মী কলিতাই সোশ্যাল মিডিয়া মাধ্যমত শেয়ার করেছে পূজার বিশেষ কেইখনমান ফটো। আপনাদের স্ক্রিনত দেখিবলৈ পাইছে অভিনেত্রীগৰাকীৰ সৈতে আছে তেখেতৰ পৰিয়ালবর্গ আর লগতে আছে তেখেতৰ পুত্র সন্তান নিব্রাঞ্চু। অভিনেত্রী মুন্মী কলিতাই শেয়ার করা বহুতো ফটো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলো। এতিয়া আগবাড়ি আন এটি খবরলৈ। শারদীয় দুর্গা উৎসবের অন্তিম দিনা আমি দেখিবলৈ পাইছো সানমাইত গৈ উপস্থিত হয়েছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী গীতালী দেবী। গীতালী দেবী তাত উপস্থিত থাকা কিছু দৃশ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছো। বন্ধু বান্ধবী সকল এটি আগবাড়ি আন এটি খবরলৈ। পূজার মাজতে কেরালালে উড়া মারিছে জনপ্রিয় অভিনেত্রী বিউটি বাইলং অর্থাৎ চুমকি কছারি। চুমকি কছারিয়ে সোশ্যাল মিডিয়া মাধ্যমত শেয়ার করেছে কেরালাত উপস্থিত থাকা কিছু রিলস আপনাদের স্ক্রিনত দেখিবলৈ পাইছে। বা আপনাদের মাজের কোনে কোনে বিউটি বাইলং অভিনয় চাই ভাল পায় আমাকে জানাবলে নাপাহরিব। এটি আগবাড়িল আন এটি খবরলৈ। অভিনেতা দীপাঙ্কর রয় সোশ্যাল মিডিয়া মাধ্যমত শেয়ার করেছে দুর্গা পূজা চাবলে যাওয়া কিছু দৃশ্য। বারো অভিনেতা দীপাঙ্কর রয় অভিনয় আপনাদের কেনেকুয়া লাগে আমাক জানাবলে নাপাহরিব। এটি আগবাড়ি আন এটি খবরলৈ। কণ্ঠশিল্পী ভৃগু ঐশ্বব আর অভিনেত্রী প্রিয়ম পল্লবীক আমি দেখিবলৈ পাইছো দুইগৰাকী গৈছিলে একেলগে দুর্গা পূজা চাবলৈ। দুইগৰাকী দুর্গা পূজাত উপস্থিত থকা কিছু দৃশ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলো। এটি আগবাড়ি আন এটি খবরলৈ। মাজত মাথো এটা দিন বাকি আপনাদের মাজলে আহি আছে রাঘব ছবিখন। অভিনেতা যতীন বৰা আর অভিনেত্রী নিশিতা গোস্বামীক একেলগে আপনাদের দেখিবলৈ পাব রাঘব ছবিখনত। বাৰু আপনাদের মাজৰ কোনে কোনে রাঘব ছবিখন চাবলৈ এক্সাইটেড হয়ে আছে আমাক জানাবলৈ নাপাহৰিব। এটি আগবাড়ি আন এটি খবরলৈ। বেলচলর ঐতিহ্য মণ্ডিত বিল্লেশ্বর দেবালয় গিয়ে উপস্থিত হয়েছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী হিমান্ত শেখর। হিমান্ত শেখর তাত গৈ পূজা অর্চনা করা কিছু দৃশ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলো। এটি আগবাড়ি আন এটি খবরলৈ। বর্তমান স্ক্রিনত দেখিবলৈ পাইছে জনপ্রিয় কণ্ঠশিল্পী দীক্ষু শর্মাক। দীক্ষু শর্মা গৈ উপস্থিত হয়েছিল ভানুকেশী বরভোগত। তাত এটি অনুষ্ঠান হয়েছিল পূজার মাজতে আর তাত ভাগ লৈছিলে দীক্ষু শর্মায়। তার কিছু দৃশ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলো। এটি আগবাড়ি আন এটি খবরলৈ। জনপ্রিয় অভিনেত্রী ভ্রান্তি মেধিয়ে সোশ্যাল মিডিয়া মাধ্যমত শেয়ার করেছে বহুতো ফটো আমি দেখিবলৈ পাইছো। ভ্রান্তি মেধি প্রীতি কঙ্কনা আর বিকি তেওঁলোকে এটি অনুষ্ঠান করেছিল পূজার মাজতে। সেই তেওঁলোকক আমি দেখিবলৈ পাইছো একেলগে। তেওঁলোকে শেয়ার করা কিছু দৃশ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছো। বারো গুয়াহাটী পূজা মণ্ডপত কোনে কোনে আপনাদের ভ্রান্তি মেধি বিকি আর প্রীতি কঙ্কনাক লগ পাইছিল আমাক জানাবলে নাপাহরিব। এটি আগবাড়ি আন এটি খবরলৈ। পূজার মাজতে আমি দেখিবলৈ পাইছো জনপ্রিয় অভিনেত্রী মেঘরঞ্জনী মেধি আর তেখেতর স্বামী নীল দাস। তেওঁলোক দুইগৰাকী একেলগে গৈছে নিউজিলেণ্ডত, কারণ নিউজিলেণ্ডত এটি ডেন্সর পারফরমেন্স আছে আর সেইভাবে গৈ উপস্থিত হয়েছে মেঘরঞ্জনী মেধি নিউজিলেণ্ডত। তেওঁলোকে তাত উপস্থিত থকা কিছু দৃশ্য শেয়ার করলে সোশ্যাল মিডিয়াত। এটি আগবাড়ি আন এটি খবরলৈ। বর্তমান স্ক্রিনত দেখিবলৈ পাইছে জনপ্রিয় কণ্ঠশিল্পী গীতাঞ্জলি দাসক। গীতাঞ্জলি দাস উপস্থিত আছিল মির্জাত, কারণ মির্জাত এটি অনুষ্ঠান আছিল আর সেই অনুষ্ঠান ভাগ লৈছিলে গীতাঞ্জলি দাস। তার কিছু দৃশ্য শেয়ার করলে সোশ্যাল মিডিয়াত।